আদেশ তো আমার ভিতরে ওড়ে। এমনি টাইমে বলেন আমার বেশ তো আমার ভিতরে, আমার বেশ তো বিল্ডিং আমার ভিতরে, নেতাকে বিল্ডিং নিউ আরকে, নেতাকে বিল্ডিং নিউ আরকে, গুলশানে বানায় নিতে দুদুকে জ্বললে উপায় নাই। ওয়ালাদের বিল্ডিং ভিতরে দুদুকের বাপের ক্ষমতা নাই। ইন্না জান্নাতি অবস্থানি ফি সদরি লা তুফারিকুনি হাইতুমা কুনতু। এমনি তাই মিয়া বলেন আমার বেশ তো আর আমার বাগান আমার সিনার ভিতরে আমার থেকে একটা মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় না। ওয়াজ বুঝেননি? আল্লাহ আমাকে তো আপনাদের সবাইকে আরো বেশি বুঝার তৌফিক দেন। হযরত মাওলানা মুহিবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা থাকতেন মক্কা শরীফে। খুব সুন্দর করে হুজুরে দুই রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়ে এবারে ওনার মাথায় ঢুকছে যে আমি যে নামাজ পড়লাম দেখি তো আমার নামাজটা কেমন। আর আমি যে নামাজটা পড়লাম এটার একটা সুন্দর মেসাল প্রতিচ্ছবি হয়েছে তো, এখানে নামাজ ওইখানে কি হয়েছে একটু দেখি। আরে এখানে নামাজটা বললাম আমার নামাজটা কেমন হইলো একটু দেখি। আমি ভাগে ভাগে ব্যাংকে টাকা রাখার পরে দুই চার বছর পরে পরীক্ষা করে দেখি কত কিনা হয়েছে, জায়গা কিনার পরে তাই করে যে দাম করে বাড়ছে। নামাজ পড়ার পরে আপনি দেখবেন না নামাজটার কি অবস্থা, না বললেন আর খালে ফালাই দিন, নামাজ বললেন আর খালে ফালাই দিন, দেখবেন না নামাজটা কেমন হয়েছে। আল্লাহু আকবার। হযরত মুহিবুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত নামাজ পড়লেন সেই রকম নামাজ। নামাজ পড়ার পরে এবারে চোখ বন্ধ করছেন দেখি আমার নামাজটার অবস্থা কি। দেন কি ওনার সামনে বেহেশতের পুরো একটা উপস্থিত। তার অর্থ কি? নামাজ বেহেশতের নূর, নামাজ আছেন কি আপনারা এখানে আছেন? কে কে আছে রাত্রে দেন এদিকে কে আছে? কথা শুনবেন মহব্বতের সহিত, মহব্বতের সহিত কথা শুনবেন ফায়দা হবে। আর যদি কোন দেহি মুরগি কে নিবাস করে জীবনও চিকিৎসা হবে রুমে দেখবে, রে রুমে দেখবে তুই রুমে দেখবে দেখি আমার নামাজটা কেমন। এখন মোরা কাবা করে দেখেন যে বেহেশতের রূপ, বেহেশতের রূপ কেমন। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, ইনটেক ইনটেক একদম নিজের তাবুর মধ্যে ইনটেক, এই পর্যন্ত বেহেশতের রূপকে ফেরেশতারা কেউ দেখেনি, এই পর্যন্ত বেহেশতের রূপকে কোন মাখলুক দেখেনি, আপনার বেহেশতের রূপ এর এই পর্যন্ত কেউ দেখেনি দেখবে না, আমার বেহেশতের রূপ এই পর্যন্ত কেউ দেখেনি দেখবে না, আমাদের বউরে সবাই দেখে আমার বউরে সবাই দেখে। আরে কথা কয় না, তোর বউরে যে আরেকজনে দেখে তোর কাছে শরম লাগে না? কালকেও ওইদিকে ওয়াজ আসিল কুমিলাম চান্দিনার দিকে, এক সারে এদের বউরে দেখেছে সবাই বিনা বসে
এখানে ফুল ফুল লাগে গিয়ে আমি তো মজা কি আরে মিয়া ছোট বাচ্চার যে আপনি কিছু দেন কিছুক্ষণ করে সালিয়ার দেয় না কেন এটা আমার কথা কয় না আমার আরে পুরা আমি এখন দিলাম তুই দেখো না দিতেন না আমার তো তোর বতুর না পুরো কথা বল তোর বতুর তোর তুই কি আরেক জনের দেয়াস কি মানুষের টাকার বান্ডিল কারা করে দেখায় আপনারা বলেন যে বউয়ের দাম বেশি না টাকার দাম বেশি কার দাম বেশি তুই টাকার বান্ডিল দিয়েছ না কারো কি ওটা বউ দিয়েছ বেসরম ওয়াজ করতেছে আমি আপনার চেতনায় আঘাত করতেছি চেতনা যদি আপনি গিল লেগে আমাদের তো ওয়াজ ধরবো না শরম নেই কথা কয় না ইনটেক এরম মাকসুরাত ইনটেক তো দেখলো কি বেহেশতের হুর সামনে দাঁড়ালো মানে আমি আপনা এই যে কিছু তো নাকি নামাজ পড়ছেন না আমি উইকে মুশকিল হলে দুইটা চোখ বন্ধ বেহেশতের হুর মুশকিল হলে দুই চোখ বন্ধ চোখে দেখে না চোখ বন্ধ যত সুন্দর মানুষ হোক না কেন অসুখ যদি অন্ধ হয় সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই জন্য বেহেশতের কবিরদের প্রশংসাই করছে আল্লাহ কবির দিয়া কবির দিয়া হুর মানি ডাগর চক্ষু বিশিষ্ট কালো জায়গাটা কালো সাদা জায়গাটা সাধু সাদা বড় বড় চোখ আরে কথা কয় না কেন আখ সে আখ হাই লাগতি মুঝে ডর হ্যায় দিল কা आंख से आंख है लगती मुझे डर है दिल का कहीं ये जाए ना इस जंग जिदल में मारा दिल की नहीं तकसीर मुकुंदाती है जालिम दिल की नहीं तकसीर मुकुंदाती है जालिम ये जाके ना लगते वो गिरफ्तार ना होता এই জন্য শরীয়ত ইসলামিয়া পর্দা খরচ করছেন চোখ দিয়ে তুমি বেগানা মেয়ের দিকে তাকাইবা না চোখ দিয়ে বেগানা মেয়ে তুমি বেগানা ছেলের দিকে তাকাইবা না কারণ চোখ বস আমিয়া পৃথিবীতে যত প্রেম হয়েছে চোখের কারণে হয়েছে কথা কয় না যত অবৈধ সম্পর্ক হয়েছে চোখের কারণে হয়েছে যত সামাজিক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দুই হেডলাইটের কারণে হয়েছে হেডলাইট হেডলাইট এর নাম কি বেজাল লেগে যায় এই জন্য দেখবেন এক্সামের সময়ে হেডলাইটের দুই ভাগ করে উপরের অংশে কালো দাগ লাগাইছে কালো দাগ লাগাইছে এই জন্য যে তুই ফোকাস মেললে যান ওই ড্রাইভারের চোখে আলো না পড়ে ওই ফোকাস মাইলে যেন তোর চোখে আলো না হয় আল্লাহ কয় যে তুই বলা তুই মাইয়া দোনো জন হেডলাইট নিয়ন্ত্রণ কর তোর ফোকাসের কারণে পোলার জন্য চোখ নষ্ট না হয় আর পোলার চোখের কারণে তোর চোখ যেন নষ্ট না হয় দুইজনের ভিতরে প্রেম যেন না ঢুকে আপনারা আমার বাস বুঝেন নি কে বুঝেন দেখি আতুরে দেখান অসুন্দর জিজ্ঞেস করছেন হাজি আব্দুল্লাহ মুয়াজের মুক্তি রহমতুল্লাহ যেহেতু উনি শেখ বললেন হজরত আমি দুই রাকাত নামাজ পড়লাম আর একটু দেখলাম আমার নামাজ কেমন হইলো এখন মোড়া খাবার পরে দেখি আমার সামনে বেহেশতের নূর উপস্থিত তোমার অঙ্গ দেখেন এখানে সারা পৃথিবীর বিজ্ঞানে কাজ করে
সময় কাজ করবে। আল্লাহ বলেন নূরে বাতিনি বসিরত ফরাসত ইমানি কাজ করতেছে। তো বললেন তোর ইমান হয় দুই চোখ বন্ধ করে নামাজ পড়ছ, তুমি মনে হয় দুই চোখ বন্ধ করে নামাজ পড়ছ, আর এই তোমার নামাজটাই তো বেহেশতের হুর, তো তোমার চোখ নাই তার চোখ না, কথা কয় না কেন, তোমারও চোখ বন্ধ তার চোখ বন্ধ, যেমন নামাজ এমন বেহেশতের হুর, গন্ধমাজ বুঝতেছেন কথা, গন্ধমাজ গন্ধম বেরুয়ে যাও যে যাও আজম কাফাতে আমল গাফিল মাশাও, অর্থ মূল ভিত্তির থেকে শিক্ষা দিয়ে দানা খেলাফে তখমে নে, দানা খেলাফে তখমে নে, হারছে কবদ যে জবর কদর, আছে কে কষ্টে দরো হিন্দাজ হিন্দা যাও যে যাও। দোস্ত বাবা মনের অজান্তে অনেক দূরে চলে যাইতে আছি, ফামাই আমাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা, ওয়ামাই আমাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা, যে বাজারা যাররা পরিমাণ ভালো কথা বলবে ভালো কাজ করবে ইয়ারা, ওটাকে সে দেখবে আমলটাকেই দেখবে, ফামাই আমাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা, যে বা যারা যারা পরিমাণ খারাপ কথা বলবে খারাপ কাজ করবে যারা, সে ওইটাকে দেখবে, কি বললাম এতক্ষণ, সব দেখবো না আমল দেখবো, বলেন সব দেখবো না আমল দেখবো, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ, ইব্রাহিম আলাইহিস সালাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন যে তুমি আমার তোমার উম্মতের কাছে আমার সালাম দিও, আর সালাম দিয়ে বলবে প্রত্যেকের জন্য জান্নাতে জায়গা বরাদ্দ আছে, কিন্তু এখানে বিল্ডিং বিল্ডিং গাছপালা লাগানোর দায়িত্ব নিজে জিম্মেদারিতে, কথা কয় না, এনে যে বিল্ডিং লাগানো গাছপালা লাগানো নহর খনন করা পুকুর খনন করা এসব নিজের জিম্মেদারি, আমল করবে এগুলো এখানে হবে, দেখবে দেখবে দেখবে, ওই কথাটা খেয়াল করি আমার জীবনের প্রথম এই কথাটা বাইরে হয়েছে মুখ দিয়া, যে কারো জান্নাতের মধ্যে গাছ কম হবে বিল্ডিং কম হবে বলছি না, আমার জীবনের প্রথম এই কথাটা মুখ দিয়ে আজকে আল্লাহ বাইর করেছে, এটা আল্লাহ আজকে কি লেগে জানি বাইর করেছেন আমার জান, আপনার আমল অনুযায়ী আপনার বিল্ডিং হবে, এই জন্য বেহেশতে বেশি বেশি বই বিল্ডিং তৈরি হয়েছিল রাজি আছেন একটা বিষ মারানি গাইবেন, কথা কয় না, আর দশ বার করে পরিবার বলবেন একটা বিল্ডিং দিয়ে দিবেন, বিশ বার করে বলবেন দুইটা বিল্ডিং, তিরিশ বার তিনটা বিল্ডিং, চল্লিশ বার চারটা বিল্ডিং, পঞ্চাশ বার পাঁচটা বিল্ডিং, কেবল কোন বলবেন আর বেহেশতে বিল্ডিং হবে, এবারে তুই সুমান বলবে তুই কোন মাজহাব হবে, তুই কোন মাজহাব, আমি প্রথম থেকে তোর লক্ষ্য করতে তুই অমনোযোগী, আয় বয়স করাই কত টাইম দিয়ে বাস, এদিকে খেয়াল করবে না আমার ব্যাপারে ভিতরে কিছু থাকলে এটা সরা, আমার ব্যাপারে ভিতরে কোনো সমস্যা থাকলে এটা সরা, নাহলে বসে থেকে লাভ নাই, নাহলে তোর কলম সমস্যা আমার বাবা নিয়ে হেরে গেলে আরো সমস্যা হবে, কথা কয় না, ঠিক হয়ে যা তুই গিয়ে যা, জান না তাকাই না এদিক সেদিক তাকাই না, তাকাই তো তাকাইলে বুঝি, তোর কথা বলে বুঝি, আমাকে মনে বুঝতেন আমাকে বুঝি খেয়েছেন আল্লাহ আল্লাহ সর্বত বরক আল্লাহ এগুলো কিছু দিয়েছে, এখন ওই বদ্ধ সাইদ না আলী
কি কি বলেন শুনেন, জরে দুই আয়াত শুনছে ও অশিক্ষিত জ্ঞানী নয়, এটা বুঝতে আছে হাসবি হাসবি লাল বালি আল্লাহ আসমা গায়রা হাসবি হাসবি লাল বালি আল্লাহ আসমা গায়রা হুজুর আর ফল লাগবে না, আমার আর করতে হবে না, আমার হয়েছে আমার ডিগ্রি আর লাগবে না, লাল বালি আল্লাহ আসমা গায়রা আমি জিন্দিগির মিটিল পেয়ে গেছি, জিন্দিগি চলার নিজাম পেয়ে গেছি, ম্যাপ পেয়ে গেছি, কেমনে জিন্দিগি নিয়ে চালাইতে হবে আমি বুঝে ফেলছি। হাসবি হাসবি লাউ বালি আল্লাহ আসমা গায়রা, কারণ আমার আল্লাহ বলছেন ভালো কাজ করবে ভালো কথা বলবে দেখবে, খারাপ কাজ করবে খারাপ কথা বলবে দেখবে। আমি সিদ্ধান্ত নিয়েছি ভালো কথা বলবো ভালো কাজ করবো, খারাপ কথা বলবো না খারাপ কাজ করবো না। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমার আর হরণ লাগবে বুঝালে পড়তে পড়তে সবার লাই পরিমাণ ডিগ্রি গলার মধ্যে কি জানি একটা লাগায়, এটা অনেক সালাক, এটা বুঝে আমি ঠিক নাম জানি না তো বুঝেন নাই, ডিগ্রির উপরে ডিগ্রি ডিগ্রির উপরে ডিগ্রি ডিগ্রির উপরে ডিগ্রি কথা কয় না কেন, তুই বসস না জানি না, যদি বিপদ বস আমার দোষ নাই, জোর করে করে কথা শুনো কি ভাই, জোর করে করে কথা শুনে জোর করে করে পিতা মাতা সন্তানদের সন্তানদের জোর করে করে গোসল করে, শীতকালে গোসল করে তুমি শিখ যায় তারপরে গোসল করে কোথায় যায় না, শিক্ষা পাইতে গেলে শিখ যায় কথা শুনেন না তো, এখন শুনবেন লাউর হাসবি হাসবি লাউ বালি আল্লাহ আসমা গায়রা, হাসবি হাসবি লাউ বালি আল্লাহ আসমা গায়রা, আমার জন্য যথেষ্ট আমার জন্য যথেষ্ট লাউ বালি আল্লাহ আসমা গায়রা, আমি এই সুরা ব্যতীত অন্য কোন সুরা না শুনলো আমার কোনো টেনশন নাই, আমলের জন্য আমার প্রচুর পুঁজি হয়ে গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি ভালো কাজ ছাড়বো না ভালো কথা ছাড়বো না খারাপ কথা বলবো না খারাপ কাজ করবো না, আপনারা ঠিক আছেন নি? তাহলে ভালো কাজ ছাড়বো না ভালো কথা ছাড়বো না খারাপ কথা বলবো না খারাপ কাজ করবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলোচনা এই জায়গায় যেগুলো চলছে আমার আহ কলবকে আগুনে দিল ফুঁক